আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি প্রাণের আবেগ প্রাণের বাসনা রুথিয়া রাখিতে নারী। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি ঠাকুরবাড়ির একটা রেসিপি নিয়ে। যেহেতু ঠাকুরবাড়ির রেসিপি তাই মনে হলো দুকলি কবিতা দিয়ে শুরু করি না কেন। আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি সেটা হলো বিট দিয়ে। বিট দিয়েও যে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, যেটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। পূর্ণিমা ঠাকুরের বইয়ে আমি রেসিপিটা পেয়েছিলাম। চলো তাহলে দেখে নেওয়া যাক বিটের তৈরি রেসিপি। আমি এখানে বিট নিয়ে খুব ভালো করে ধুয়ে বিটগুলোকে প্রথমে ভালো করে চোঁচা ছাড়িয়ে নিয়েছি। এই চোঁচা ছাড়ানো বিটগুলো এবার আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে 8-10টা সিটি দিয়ে বিটগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে এই বিটগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এভাবে সেদ্ধ করে গ্রেট করার পরিবর্তে তোমরা ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে পাটায়ও বেটে নিতে পারো। এই বিট বাটা ঠাকুরবাড়ির সকলের প্রিয় একটি রেসিপি, তাই এর স্বাদের কথা আলাদা করে না বললেও চলে। সব বিটগুলো গ্রেট করে নিয়ে আমি ফিরে আসছি। বিটগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এতে লাগছে 1/2 চামচ কালো সর্ষে আর লাগছে বড় চামচের 1 চামচ পোস্তদানা, লাগছে কাঁচা লঙ্কা, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 6-7টা রসুনের কোয়া নিয়েছি ছাড়িয়ে। এই বাটাটা আমি যেহেতু শিলপাটায় করব তাই আমি প্রথমে পোস্তটাকে ভালো করে ধুয়ে শিলপাটায় নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি সর্ষাটাকেও ভালো করে ধুয়ে, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিচ্ছি যাতে বেটে নিতে সুবিধা হয়, আর রসুনটাকেও টুকরো করে নিলাম। বন্ধুরা, তোমরা যদি মনে করো রসুনটাকে তোমরা না দিয়েও এমনিও বেটে নিতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। প্রথমে আমি এই সর্ষা পোস্ত কাঁচা লঙ্কা রসুনটাকে ভালো করে বেটে নিচ্ছি। যেহেতু বিটটাকে সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আছে, আগে আমি এই জিনিসগুলোকে বেটে নিয়ে তারপর আমি ওই গ্রেট করা বিটটাকে দিয়ে আরও একটু বেটে নেব। তোমরা চাইলে এই কাজটা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো, কিন্তু ঠাকুরবাড়ির যে রেসিপিটা আমি পেয়েছি সেটা কিন্তু শিলপাটাতে বেটেই তৈরি করা। এইভাবে কিছুটা বেটে নিয়ে বাটাটা যখন মোটামুটি মিহি হয়ে আসবে পোস্ত সর্ষা লঙ্কা রসুন, তখন এখানে আমি এবার মিশিয়ে দিচ্ছি এই গ্রেট করে রাখা সেদ্ধ বিট। এবার বিটটাকেও খুব ভালো করে বেটে নেব আমি। যে কোনো বাটাই যত মিহি করে বাটা যাবে খেতে কিন্তু তত বেশি ভালো হবে। তোমাদের কাছে আমার অনুরোধ, ঠাকুরবাড়ির এই রেসিপিটি একবার ট্রাই করবে, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ঠাকুরবাড়ির আরও কিছু ট্র্যাডিশনাল রেসিপি আমি ধীরে ধীরে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা হয়তো বুঝতেই পারছো যে কীভাবে বাটাটা করতে হবে, একদম এই যে এইভাবে মিহি করে বেটে নিতে হবে। হয়ে গেছে বাটা, এবার আমি বাটাটাকে তুলে নিচ্ছি। এবার চলে যাব রান্নাতে। এবার একটা ননস্টিকের আমি ডিপ প্যান নিয়ে নিয়েছি, তোমরা এটা এমনি কড়াইও তৈরি করতে পারবে। দিয়ে দিলাম আমি 1 চামচ সর্ষার তেল, 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সর্ষে। তোমরা চাইলে সর্ষের পরিবর্তে কালো জিরাও ইউজ করতে পারো। ঠাকুরবাড়ি রেসিপিতে সর্ষে কালো জিরা দুটোই ফোড়নের কথা বলা আছে, তাই আমি এখানে আজকে সর্ষে দিয়ে তৈরি করছি। তবে রসুন না দিলে আমি সাধারণত কালো জিরা ফোড়ন দিয়েই এই বিট বাটাটা তৈরি করে থাকি। বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এলে এবার আমি এই যে বেটে রাখা মিশ্রণটাকে দিয়ে দিলাম। এবার খালি
নেড়ে চেড়ে আঁচটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে খুব ভালো করে এই বাটাটাকে সাতলে নিতে হবে। তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি কিন্তু এখানে সেদ্ধর সময় বা বাটার সময় কোনো সময়ই এক ফোঁটাও নুন দিইনি। নুনটা আমি একদম শেষেই ইউজ করব। খুব ভালো করে এবার আমি একদম আঁচটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে এই মিশ্রণটাকে কষে নেব। নেড়ে চেড়ে মিনিট পাঁচেক এইভাবে কষে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, রসুনটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নেড়ে চেড়ে আরও মিনিটখানে আমি এই নুনের সাথে বিটটাকে ভালো করে কষে নিচ্ছি। মিনিটখানে কষে নিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির বিখ্যাত রেসিপি বিট বাটা। এবার আমি সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখবে, সত্যি উপাদেয়। পাশে থাকা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জন্য রইল আমার শুভেচ্ছা ভালোবাসা। সবাই ভালো থাকবে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।